علیکم اللہ علیکم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی رسول کریم وعلی آلہ وصحبہ اجمعین ومن تبیہم بحسن الى یوم الدین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم قال رب بما اغویتنی لاوزینن لهم فی الارض ولا اغویننہم اجمعین الا عبادک منہم المخلصین اللہ پاک رب العالمین سمسل پرسنگ ساجی اللہ پاک رب العالمین ইবলিশকে তার রহমত থেকে বঞ্চিত করেছেন তার অহংকারের কারণে সে আল্লাহরই যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন আম্বিয়া এবং রসুলগণকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদের আনুগত্যের কারণে সালাত এবং সালাম নাজল হফিয়া নবী মাহমদ সাল্লু আলী সামার প্রতি যাকে আল্লাহ ফাকরুল আলমিন সর্বশেষ রসুল করে আল্লাহ ফাকরবুল আলম সমস্ত নবী রসুলগণের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আমি আজকে আপনাদের সামনে তাফসির করবো হিজরের আয়াত নম্বর ছত্রিশ থেকে মহান আল্লাহ এর সাদ করছেন এই আয়াতে যে আল্লাহ রব্বুল আলমিন যখন ইমলিশকে বিতাড়িত বলে ঘোষণা করলেন কারণ সে আদম আলি সাল্লামকে সেজদা করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো সে অহংকার করলো তখন আল্লাহ রব্বুল আলম ঘোষণা করলেন যে ফাইন নাকারে জিম তুমি হচ্ছ আমার রহমত থেকে বিতাড়িত এবং কেমত পর্যন্ত তোমার ওপর আমার লানত অভিশাপ হইতে থাকবে তখন ইবলিস আল্লাহ পাকের কাছে ছাড় চাইল কাল ইবলিস বল রব্বে ফান জেরনি এলা ইউম হে প্রতিপালক আমাকে পুনরুত্থানের দিবস পর্যন্ত অবসর দাও কালা ফাইন না মিনাল মনজারিন তোমাকে অবসর দেওয়া হইল তোমাকে এই সময় দেওয়া হইল তুমি থাকবে এ বুড়া শয়তান হয়ে এবং সারা বিশ্বের মানুষের ক্ষেত্রে তোমার যা করার তুমি করবে এলা ইয়মিল ওয়াক্তিল নির্দিষ্ট ক্ষণ পর্যন্ত কালা তখন ইবলিশ আবার বলল রব্বে বেমা আগুয়াইতানিয়ে লা ওজাই ফিল লাহফিল আর ওলা আজমাইন হে আল্লাহ তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিলে লা ওজাইয়ান ফিল আর পৃথিবীতে মানব জাতির জন্য আমি এই ভোগবিলাসের বস্তুগুলিকে সুশোভিত করে পেশ করব ওলা উইয়ান নাহম আজমাইন এবং তাদের সমস্তকে আমি পথভ্রষ্ট করব। আমি যেমন পথভ্রষ্ট হইলাম ঠিক তেমনি পাপকে অন্যায় কাজকে আমি সুসজ্জিত করে পেশ করবো গোহার কাজকে আমি চাকচিক্যময় করে পেশ করব আর তাদেরকে আমি পথভ্রষ্ট করবো তবে তোমার যে নিষ্ঠাবান বান্দারা রয়েছে এই শিকার হচ্ছে শিকার করেছে যারা পাকে নিষ্ঠাবান বান্দা হবে খাঁটি বান্দা হবে সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলমিন কে অন্তর থেকে ভালোবাসবে এবং একমাত্র আল্লাহ পাখের এবাদতবন্দি করবে যারা শিরক বিদাতকে জীবনে কোনোরকমের সুযোগ দেবে না তাদেরকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না কালা হাজা সেরাতুন আলাইয়া মুস্তাকিম আল্লাহ ফাকরবুল আলামিন বললেন যে এটি হচ্ছে আমার সহজ সরল পথ এই বখলেসিন যারা যারা নিষ্ঠাবান এদের পথটি হচ্ছে আমার সহজ সরল পথ ইন্না এবাদি লাই সালাক আলহিম সুলতান আর নিঃসন্দেহে আমার যারা খাঁটি বান্দা হবে তাদের ওপর তোমার কোনো রকমের কর্তৃত্ব খাটবে না সেখানে তুমি প্রভাব বিস্তার করতে পারবে না ইল্লা মানি কামিন তবে যে সব পথভ্রষ্টরা হে ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পিছনে পিছনে চলবে তাদেরকে তুমি পারবে আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহ জাহান্নাম হচ্ছে ইবলিস এবং ইবলিসের অনুসারী জিন এবং মানুষ যত হবে তাদের সাথে ওয়াদাকৃত স্থান ওয়াদাকৃত স্থান তাদের সাথে প্রতিশ্রুতি হয়েছে যে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এবং এ কথা আমি নবিরসুলগণের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছি মাকসুম আল্লাহ বলছেন যে এই জাহান্নামের সাতটি দরজা হবে সাতটি দরজার একটি তফসির হচ্ছে সাতটি দরজা হবে আর দরজার অর্থ হচ্ছে দরজা আর কোনো কোনো তফসিরগণ বলেছেন এই সাতটি দরজা অর্থাৎ সাতটি স্তর হবে জাহান্নামে যেহেতু বিভিন্ন স্তর রয়েছে দারাকাত যেগুলি আর সর্বনিম্ন স্তরে মুনাফিকরা হবে ইন্নাল মুনাফিক ই কিল ফদ্ আসফাল মিন্নার এক এক স্তরে এক রকম এবং গুনাগাররা হবে আর সব চাইতে যেটা ওপরের স্তর সেখানে ওই সব মুসলিমরা হবে যারা পাপিষ্ট গুনাগার কিন্তু তাদের তহিদ ঠিক ছিল তারা আল্লাহ পাকের সাথে শির করেনি তবে তাদের ভালো আমল বেশি না থাকায় আর তাদের খারাপ আমল বেশি হওয়ার জন্য কিছু সময়ের জন্য তাদেরকে জাহান্নামে যেতে হয়েছে তারা নবী করিমাসাল্লামের সাফাতে এবং এইরকম আল্লাহাকালমিনের বিশেষ রহমতে জাহান্নাম থেকে বিভিন্ন সময়ে তারা উঠে জান্নাতে আসবে আল্লাহা বলছেন যে এই জাহান্নামের সাতটি দরজা রয়েছে লেকুল্লে বা প্রত্যেকটি দরজার জন্য তাদের মধ্যে থেকে একটা নির্ধারিত অংশ রয়েছে এক শ্রেণীর লোকেরা নির্দিষ্ট করা রয়েছে যে এই দরজা দিয়ে এই শ্রেণীর লোকেরা যাবে যেমন যারা মুশ্রেক এই দরজা দিয়ে প্রবেশ করবে এইভাবে নাস্তিক তারা আরেক দরজা দিয়ে প্রবেশ করবে যারা বেনামাজি তারা আরেকটি দরজা দিয়ে প্রবেশ করবে যা জেনাকারী ব্যবচারকারী ব্যবিচারকারিনী তারা এক দরজা দিয়ে প্রবেশ করবে এইভাবে আল্লাহাক রব্বুল আলমিন শ্রেণী ভাগ করে রেখেছেন প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার ক্ষেত্রে ইন্নাল মুতাকি নাফি জন্নাতি জাহান জাহান্নামের নামের কথা বর্ণনা করার পরে জান্নাত এবং জান্নাতিদের কথা বর্ণনা করছেন নিঃসন্দেহে যারা সংযত মুত্তাকি পরেজগার তারা আল্লাহ পাকের জান্নাতে অবস্থান করবে অয়ন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে যে নির্ঝরণী রয়েছে নহরসমূহ প্রবাহিত রয়েছে তো হবে ওদ খুলু হাবে সালামিন এবং তাদেরকে বলা হবে যে তোমরা শান্তির সাথে এবং নিরাপত্তার সাথে এই জান্নাতে প্রবেশ করো সেখানে শান্তির সাথে বসবাস করবে এবং সেখানে নিরাপদ থাকবে নিরাপত্তা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার নিরাপত্তা যদি না থাকে তাহলে অন্য কোন নেয়ামত পেয়ে লাভ নেই আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে নিরাপদ না মনে করছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজে খেয়েও শান্তি পাবেন না আর ভালো পানীয় পেয়েও শান্তি পাবেন না ভালো বিছানা পেয়েও শান্তি পাবেন না আর ধন সম্পদ ইত্যাদি পেয়েও আপনি শান্তি পাবেন না এত গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয়টি মহান আল্লাহ স্বাদ করছেন ও না মাফি সুদুর রহিমন গিল্লিন ইখওয়ান আলা সরুরিন মোতাকাবেলিন আর এই জান্নাতীদের তাদের হৃদয়ে যে সব। হিংসা বিদ্বেষ ছিল পৃথিবীতে কারোর সাথে মনোমালিন্য ছিল কারোর সাথে শত্রুতা হিংসা বিদ্বেষ ছিল এরকম ভুল বুঝাবুঝি ছিল সেগুলোকে আমি দূরীভূত করে দেব আল্লাহ ফাকরাবুল আলমিন তা বের করেন অন্তর থেকে এ আলা সরের মতো কাবের এবং ভাই ভাই হয়ে আসনের উপর সামনাসামনি হয়ে বসবে তারা মুখোমুখি হয়ে সমাসীন হবে আল্লাহ ফকরাবুল আলমিনের সেই নিয়ামতের স্থানে লাইম ফিহা ওয়ামা হুম মিনহা বে এবং সেখানে তাদের কোনো রকমের ক্লান্তি স্পর্শ করবে না আর সেখান থেকে তাদেরকে বের করা হবে না আমরা নিজ বাড়িতে থেকে অনেক সময় কাজকর্মের জন্য ক্লান্ত হয়ে পড়ি অথবা বিরক্তি বোধ করি হয়ে যাই আল্লাহ বলছেন জান্নাত এমন নিয়ামতে ভরা যেখানে কোন রকমের কষ্ট ক্লেশ ক্লান্তি অনুভব করবে না মাহমিন হাবি মুখরাজিন আর তা থেকে জান্নাতিদেরকে কখনো বের করা হবে না সেখানে সুখময় স্থানে চিরকাল থাকবে কারণ যে কোনো জায়গায় যদি আপনি থাকেন আর এই আশঙ্কা থাকে যে এখানে আমি চিরকাল নয় এখানে আমি দুই বছর দশ বছর বিশ বছর থাকার পরে একদিন আমাকে ফিরে যেতে হবে তাহলে সেখানে স্থায়ী ভাবে বাড়ি করে আপনি কখনো বসবাস করার মতো আরাম পাবেন না কারণ আপনি ভালো করে বুঝতে পারছেন যে একদিন এটা ছেড়ে আমাকে চলে যেতে হবে জান্নাত এমন একটি আল্লাহ পাকের স্থায়ী নিয়ামত যে সেখানে চিরকাল থাকবে সেখান থেকে কখনো বের হতে হবে না আল্লাহ পাক বলছেন না বে এ বাদি আন্নি আনাল গাফুর রাহিম ওয়ান্না আজা আবি হুয়াল আযাবুল আলীম আল্লাহ বলছেন হে নাবী মাহম্মদাল্লাহ আলি সাল্লাম তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও এই সংবাদ দিয়ে দাও যে আমি হচ্ছি নিঃসন্দেহে অতি মার্জনাকারী রাফুর এবং আমি হচ্ছি বড় দয়ালু ওয়ান্না আন্না আবি হুয়াল আযাবুল আলিম আর এটাও জানিয়ে দাও যে আমার আজাব হচ্ছে বড় ভয়াবহ শাস্তি আমার শাস্তি আমার আজাব হচ্ছে বড়ই ভয়া বহু শাস্তি সুতরাং সেটাও খেয়াল রাখবে এতে আল্লাহ পাখ রাব্বুল আলমিন আমাদেরকে কীভাবে চলতে হবে তা দেখে আমাদের দুটো ডানাই ঠিক থাকতে হবে আল্লাহ পাখের ওপর আশাও ঠিক থাকতে হবে যে আমরা যদি কখনো ভুলভ্রান্তি হয়ে যাই তাহলে আল্লাহ পাখের কাছে মার্জনার আশা রাখব আল্লাহ পাখের দয়ার আশা রাখব নিরাশ হয়ে যাব না নিরাশ হয়ে গেলে মানুষ আর বাঁচতে পারে না সুতরাং আশাও আমাদের মধ্যে যেমন থাকবে আশাকে এত বেশি বাড়িয়ে দেব না যে ভয় ভীতি নেই আর কোনো চিন্তা নেই আমল করি আর না করি জন্মসূত্রে ইসলাম তো পেয়েছি সুতরাং একদিন তো জান্নাতে যাব এরকম জাহেল মূর্খদের মতো কথা হবে না কখনো যদি আপনার আশার সাথে ভয় ভীতিও থাকে ভয় ভীতি প্রদর্শনের জন্য আল্লাহ পাক বলছেন এটাও জেনে রাখো যে আমার আজাব শাস্তিও বড় কঠিন রয়েছে তাহলে আরেকটি ডানা হচ্ছে ভয় করা আল্লাহকে ভয় করতে হবে এবং আশাও রাখতে হবে আল্লাহ পাক তারপরে বলছেন আন্দাইফি এব্রাহিম আর তাদেরকে জানিয়ে দাও হে নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম এব্রাহিম আলি সালামের অতিথি সম্পর্কে এব্রাহিম আলি সালামের কাছে যে অতিথি ফেরিস্তাগণ এসেছিলেন ইস দাখালু আলী ফাঁকা সালামা যখন তারা প্রবেশ করলেন ইব্রাহিম আলী সালামের কাছে আর তারা বললেন যে সালাম হোক ইব্রাহিম তোমার উপর কালা ইন্না মিন কুমাজেলুন তখন এব্রাহিম আলি সালাম বললেন যে আমি তোমাদেরকে দেখে ভয় পাচ্ছি শঙ্কিত কেন ভয় পেলেন এজন্য ভয় পেয়েছিলেন এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে অন্য আয়াতে আল্লাহ তা বর্ণনা করেছেন যে তিনি মেহমান আসতে ভাবলেন যে এসব অতিথি মানুষ অতিথি ফেরেস তার কথা তিনি কল্পনা করেননি সুতরাং এদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করতে হবে বাছুরকে ভুনে নিয়ে এসে পেশ করে দিলেন এই গোটা বাছুর ভুনে পেশ করে মেহমানের জন্য কিন্তু তারা কোনো মতেই তাতে হাত দিলেন না মোটে খেলেন না যখন খেলেন না তখন তার আশঙ্কা হলো তাহলে কি এরা শত্রু আমার বাড়িতে খাবার খেতে চায় না তার মানে আমার কোনো দুশ্মন নাকি কি জানি কি যে হয় তাই ভয় পেয়েছিলেন তাউজাল। ইন্না নবাসেরু কবে আমিন আলিম তখন ফেরেস তারা বলেছিলেন যে দেখো তুমি ভয় করিও না কোনো আশঙ্কা করিও না ইন্না নবাসের কাবা বেগলামিন আলীম আমরা তোমাকে সুসংবাদ দিতে এসেছি জ্ঞানী পুত্রের তোমাকে আল্লাপাক একজন জ্ঞানী পুত্র দেবেন এখানে সুসংবাদ দেওয়া হয়েছিল ইসাহ আলি সালাম সম্পর্কে আর যে আয়তে বলা হয়েছে হবাশার বেগলামিন হালিম সহিষ্ণু শান্ত বালকের শান্ত ছেলের

মক্কার লোক রয়েছে তাদেরকে জানিয়ে দাও এব্রাহিম আলী ইসলামের মেহমান কারা ছিল জানো যখন ওই মেহমানরা তার কাছে প্রবেশ করলেন তখন তারা বলেছিলেন আকালু সালাম যে হে তোমার প্রতি সালাম হোক কাল ইন্না কু মজেলুন তখন এব্রাহিম আলী সালাম বলেছিলেন যে আমরা তো বড় ভয় পাচ্ছি তোমাদের থেকে এই জন্য ভয় পেয়েছিলেন যেমন আল্লাহ পাক কেমন আয়াতে বলেছেন যে যখন মেহমানরা পৌঁছিল তখন তিনি ভাবলেন যে এসব মানুষ মেহমান এসছে সুতরাং এসব অতিথির আমার আপ্যায়ন করা উচিত তাতে গেলেন আর বাছুরটা জবাই করে সেটাকে ভুনে নিয়ে এসে পেশ করে দিলেন কিন্তু তারা মোটেই খেলেন না খাবারের দিকে হাত বাড়ালেন না এতে অত্যন্ত ভয় ভীত হয়ে গেলেন যে জানি না এরা কোনো শত্রু নাকি আল্লাহ পাক তাই বলছেন যে এব্রাহিম আলিহাল্লাম বললেন এই ফেরেস্তাদেরকে যে ইন্না মজে লোন আমরা তোমাদেরকে তো ভয় পাচ্ছি কালুলা তওজাল ইন্নানোবাসের কাবি গোলামি আলিম তখন ফেরেস তারা বলেছিলেন যে তুমি ভয় করি না ইব্রাহিম নিশ্চয় আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি বেগুলামিন আলিম এমন এক ছেলের এমন এক পুত্রের যে বড় জ্ঞানী হবে এখানে সুসংবাদ দেওয়া হয়েছে ইসাহ আলী সালাম সম্পর্কে যে সারার গর্ভে ইসাহ আলী সালাম পয়দা হবেন কাল আবাসার তুমনি আলা আমি আল কিবার ফাবিমা তুবা শেরুন কাল আবাসার না কাবিল হাকি ফালা তাকুমিন তখন ইব্রাহিম আলী সালাম বললেন এমন সময় সুসংবাদ দিচ্ছ যে সময় আমি বার্ধক্যে পৌঁছে গেছি হবে মা তোবা সেরুন কিসের তোমরা সুসংবাদ দিচ্ছ এটা কেমন করে হইতে পারে এটা অস্বীকার করে নয় বা অসম্ভব মনে করে নয় যে আল্লাহ ফাকরবুল আলম দিতে পারবেন না বরং তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন যে বার্ধক্য কি ছেলে মেয়ে হয় তা কি হবে কালু তখন ফেরেস তারা বলেছেন বাসার না কাবিল আমরা তোমাকে প্রকৃতই সংবাদ দিচ্ছি এই সুসংবাদ তোমার জন্য সত্যিকার অর্থে রয়েছে আল্লাহর পক্ষ থেকে এই সত্য সুসংবাদ রয়েছে ফালা নিরাশ লোকদের মধ্যে না নিরাশ না হয়ে কাল তখন ইব্রাহিম আলি সালাম বললেন কোন ব্যক্তি তার প্রতিপালকের দয়া থেকে নিরাশ হতে পারে না তবে একমাত্র নিরাশ হয় কারা যারা পথভ্রষ্ট পথভ্রষ্ট যারা যারা পাকের পথে নেই তারাই নিরাশ হতে পারে আমি নিরাশ হইনি তবে আমি আশ্চর্য হচ্ছি যে আমার কি এই বয়সে সন্তান সন্ততি হবে আল তখন জিজ্ঞাসা করলেন আবার ইব্রাহিম আলী ইসাল্লাম ফেরিস্তাদেরকে ফামা খাদ বকুম আইয়ু হাল মুরসালুন কি ব্যাপার হে ফেরেশতাগণ হে প্রেরিত ফেরেশতাগণ তোমাদের ব্যাপার সাপার কি তোমরা এসেছ কি গরজে তোমাদের আর কোনো গরজ আছে সেই সময় তিনি অনধাবন করতে পেরেছিলেন ইব্রাহিম আলী সালাম যে শুধু সুসংবাদ দেওয়ার জন্য এত সংখ্যায় ফেরেশতারা যে আসবেন এটা তো মনে হয় হতে পারে না সুসংবাদ তো এমনিতেও দিয়ে অজেত কিন্তু হয়তো অন্য কোনো কারণে ফেরেস্তাগুন এসেছেন তাই জিজ্ঞাসা করলেন আখাদ বকুম আয়ু হালমুর সালুন আপনাদের ব্যাপারটা কি হে প্রেরিত ফেরেস্তাগন কাল তখন ফেরেস্তারা বললেন ইন্না উরসেল না এলা কমি মুজরে মিন আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী জাতির উদ্দেশ্যেই ইল্লা আল আর এ অপরাধী জাতি লুত আলি জাতি যারা সমকামিতার নোংরামিতে অশ্লীলতায় লিপ্ত ছিল ইল্লা আলুত তবে লুত আলি ইসালামের বংশধর তাদেরকে মুক্তি দেব কারণ তারা ইমান নিয়ে এসেছে ইন্না ইজুহম আজমাইন তাদের সকলকে আমি রক্ষা করব আমার আজাব থেকে ইমরা তাহু তবে তার স্ত্রী লুত আলি ইসালামের স্ত্রী যেহেতু লুত আলি প্রতি ইমান নিয়ে আসেনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি কুফরি করেছিল যদিও সে চরিত্রহীনা ছিল না তবে আল্লাহর সাথে কুফুরি করেছিল লুত আলি সাল্লামকে মানতে রাজি হয়নি সেই জন্য পাক বলছেন কাদাম আমি আল্লাহ নির্ধারিত করেছি যে সে যেসব লোকেরা পিছনে থেকে যাবে অবশিষ্ট হে এবং আল্লাহর আজাবে নিপতিত হবে সেসব লোকদের দলভুক্ত করে দেব ইলু লুত আলি সাল্লামের স্ত্রীকে ফালাম্মা আল আলু তিন মুরসালুন যখন গুণ অর্থাৎ আল্লাপাকের দূতগণ ফালামাজা আল আলু তিনি যখন আল্লাহ পাকের প্রেরিত গুণ আসলেন লুত আলী সালামের পরিবারের কাছে লুত আলী সালামের বাড়িতে আসলেন আল এখানে বলা লুত আলি সালামের অনুসারীদের ক্ষেত্রে বলা হয়েছে লুত আলি সাল্লামের অনুসারীদের কাছে অর্থাৎ লুত আলি সাল্লামের কাছে যখন আসলেন কালা ইন্ম কম মুন কারুন তখন লুত আলি সাল্লাম বললেন যে তোমরা তো অপরিচিত মনে হচ্ছে তোমাদেরকে তো চিনি না কখনো তোমাদেরকে দেখিনি কালু যে না কাবি মা কানু ফি তরুণ বরং আমরা নিয়ে এসেছি এমন কিছু যে সম্পর্কে তোমার জাতির লোকের পাপিষ্ট লোকেরা সন্দেহান রয়েছে সন্দেহে পতিত রয়েছে যে আল্লাহ পাখের আজাব আসবে না আজাব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বারবার তুমি বলেছে কিন্তু সেসব কথাই তারা সন্দেহান বিশ্বাস করতে চায়নি সেই আজাব নিয়ে এসেছি ও আতাই না কাবিল হাকি ওয়াইনাল আর হে লুত আলি আপনার কাছে আমরা সত্য তো নিয়ে এসেছি অর্থাৎ সত্যিকার অর্থে এই আল্লাহ আযাবের আদেশ নিয়ে এসেছি ওয়াইন্নাআলা সহ দেখুন আর এই ক্ষেত্রে আমরা সত্যবাদী আমরা সত্যবাদী আল্লাহফাকরা বুলা আলামিনের সৃষ্টি ওয়াইন্নালাহ দেখুন আর আমরা আমাদের কথাই সত্যবাদী ফাসরে বে আহ্লে কা বেকেত লাইল ওয়াত্তা বে আহম ওয়ালা এলতাফেত মিনকুম আহাদুন ওয়াম দুহাই সুতু মারুন আল্লাহফাক এর সাদ করছেন যে আদেশ করা হলো তারপরে লুত সালামকে ফেরেস তারা বললেন ফা ইমিনাল কমিনই আপনি রাত থাকতেই নিজ পরিবারকে নিয়ে নিজের অনুসারীদেরকে নিয়ে বেরিয়ে পড়েন রাতারাতি আপনি থাকবেন যাতে করে পিছনে কোনো ব্যক্তি ছুটে না যায় ওয়ালাই মিন মিনকুম আহাদ তোমাদের মধ্যে কেউ যেন ফিরে না দেখে যে পিছন দিকে কি হচ্ছে আল্লাহর আজাব কিভাবে আসছে কম জু সতু মারুন আর তোমরা চলতে থাকবে যেভাবে তোমাদেরকে বা যেখানে তোমাদেরকে যেতে বলা হয়েছে। যেখানে যেতে বলা হয়েছে। সেখানে তোমরা সেখানকার উদ্দেশ্যে চলতে থাকবে বা কাদাই না এলেই হেজা আলেকাল আমরা আন্না দাবে রাহা ওলায় মাুউন্মুসবেহীন। আল্লাহফগ বলছেন। আর লুত আল ইসালামকে এই সিদ্ধান্ত জানিয়ে দিলাম। বা কাদায় না এলেই েজা আলেকা আম। লুত আল ইসালামকে এই সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আন্না দাবে রাহা ওলায় মাু অন্মুসবেহীন। এদের শিকড়কে সকাল হওয়ার আগে আগেই। কেটে দেওয়া হবে এদেরকে সমলে বিনাশ করে দেওয়া হবে আহলুল তখন লুত আলি বসে শহরবাসী লোকেরা বড় আনন্দিত হয়ে ছুটি আসলো শুনতে পেয়েছে যে লুতের বাড়িতে মেহমান এসেছে আর সেসব মেহমান অত্যন্ত সুন্দর যাদের মুখে দাঁড়িয়ে নেই বড় আকর্ষণীয় সুতরাং তারা তাদের এই নোংরামি কাজ হাসিল করার জন্য ছুটে এসেছে কাল তখন লুত আলহালাম বলেন এরা আমার মেহমান এদের সম্পর্কে আমাকে লাঞ্ছিত অপদস্ত তোমরা করে দিও না পত্তাকাল আল্লাহকে ভয় করো আর আমাকে তোমরা লজ্জিত করে দিও না আলু আওয়ালাম নহা কানিল আলামিন তখন এই পাপিষ্টরা বললো যে হে লুত তোমাকে সারা দুনিয়ার দায়িত্ব নিতে আমরা নিষেধ করিনি যে কেউ আসবে ওদের দায়িত্ব নেবে না ঠিক আছে তুমি নিরাপদ থাকো তোমার পরিবারের লোকেরা নিরাপত্তা কিন্তু সারা দুনিয়ার তুমি দায়ী দায়িত্ব কেন নিজের উপর নিয়ে নিয়েছো আল্লাহ ফাকরবুল আলামিন তারপর এরশাদ করেছেন কালহা হা ওলা এ বানাতি ইন কন্তু ফাইলিন আল্লাহ ফাঁক এরশাদ করেছেন লুত আলি সালামের বাণী সম্পর্কে লুত আলি তখন তার ওই নোংরা জাতিকে সম্বোধন করে বললেন যে এরা আমার মেয়েরা আমার বাড়িতে মেয়েরা রয়েছে এদেরকে বিবাহ করে নাও এরা তোমাদের জন্য পাক পবিত্র অথবা লু তালিয়া যেহেতু আল্লাহর নবী সুতরাং নিজ জাতির যে মেয়েরা রয়েছে তাদের সম্পর্কে উদ্দেশ্য করে বললেন যে এই যে তোমাদের বাড়িতে বাড়িতে তোমাদের স্ত্রীরা রয়েছে অথবা এ জাতিতে যে মেয়েরা রয়েছে সেসব মেয়েদেরকে বিবাহ করে নাও ফাইলিন যদি তোমরা মনের বাসনা পূরণ করতে চাও তাহলে বৈধভাবে এইভাবে কাজ করো লাহমাহ আল্লাহ পাক এখানে নবী করিম সাল্লাহামের শপথ করেছেন লাহম্মদাল সাল্লাম তোমার জীবনের শপথ ইন ইনাহুম লাফি সাকিম এরা তাদের নেশাই আত্মহারা হয়ে পড়েছিল এই যে নেশা সমকামী তার নেশা এ নং নাম নির্লজ্জ তার নেশা এই নেশাতে তারা ঘুর পাক খাচ্ছিল আর তারা এই ব্যাপারে আত্মহারা হয়ে পড়েছিল ফা সুতরাং তাদেরকে এক বিকট শব্দ এসে সূর্য উঠার আগে আগেই আঘাত হানলো ফাজ আলী সাফেলাহা ও আমা আলিম হেজারত জিদ আল্লাহ পাকুন এদের ওপর তিন রকমের আজাব নাজল করেছেন একটি ছিল বিকট শব্দের আজাব যাতে তাদের কানের পর্দা ফেটে গিয়েছিল দ্বিতীয় আজাব ছিল তাদের ওপরকে নিচে আর নিচেকে ওপর করে দিয়ে উল্টে পাল্টে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিল ওই জমিনকে আকাশের দিকে উঠিয়ে আল্লাহফাকরবু উলটিয়ে ধ্বংস করে দিয়েছেন জিবর আইল আলীহিসলামের মাধ্যমে ওয়ামতারনা আলী ভেজা মিন সিজ্জিল আর তৃতীয় আযাম ছিল যে আমি আল্লাহ তাদের ওপর বর্ষণ করেছিলাম পাকানো মাটির পাথর পাকানো মাটির পাথর আল্লাহফাকরব তাদের ওপর বর্ষণ করেছিলেন ইন নাফিজ আলিক্লা আয়াত ইলুন মোতাবা সেমিন আর নিঃসন্দেহে এই আল্লাহ পাকের আযাবে বহু নিদর্শন রয়েছে সম্পন্ন মানুষদের জন্য মোতাবা সেমিন অর্থাৎ যাদের অন্তর্দৃষ্টি রয়েছে যারা চিন্তা ভাবনা করে যারা কিছু বোঝার চেষ্টা করে তাদের জন্য এতে বহু নিদর্শন রয়েছে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে পাক আমাদেরকে যেন শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক রবুল্লা আলমী এরশাদ করেছেন সাবিল মুকিম আর লুত আলী সালামের এই জনপদ এই গ্রাম ছিল মানুষের চলাচল পথের পাশেই সুতরাং এখান দিয়ে মানুষেরা চলাফেরা করে এখান দিয়ে আরব মুশ্রিকরা ব্যবসা বাণিজ্যের জন্য বাইতুল বেতুল দিকে যায় তখন চলাফেরা করে অন্য অন্য জাতিরাও সব রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল ইন নাফিজা আলিক্লা আয়াত আল্লিল মোমেনিন নিঃসন্দেহে এতে রয়েছে যারা বিশ্বাসী তাদের জন্য নিদর্শন যাদি আল্লাহ আল্লাহ ফাকরাবুল আলম জানতে পারবে আল্লাহ ফাকরাবুল আলমের ক্ষমতা সম্পর্কে জানতে পারবে আল্লাহ ফকরাবুল আলমিন যে জালেমদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন ইহকাল পরকালে তাও জানতে পারবে এবং নিজেদেরকে জুলম থেকে অন্যায় থেকে কুফরি থেকে পাপাচার নোংরামি থেকে বাঁচিয়ে রাখবে যাদের এইরকম খারাপ চরিত্র রয়েছে তারাও সতর্ক আল্লাহ ফকরাব্বুল আলমিন এই চরিত্রহীন মানুষদেরকে যেন হৃদায়ত দান করেন এবং লুত আলী সাল্লামের জাতির এই ঘটনা থেকে এই ধ্বংসের যে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা দিয়েছেন কোরআন করিমে তা থেকে আল্লাহ পাক তাদেরকে আলো নেওয়ার তফিক দান করেন এবং এই পাপের অন্ধকার থেকে এই নোংরামি নির্লজ্জতার অন্ধকার থেকে তাদেরকে যেন রক্ষা করেন আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন আমাদের সন্তান সন্ততির আল্লাহ পাক যেন হেফাজত করেন সুবহান রব্বেকার ওসালামুন আলমুর সালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন